আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাজ ব্লগ। দেশের অবস্থা ভালো না, তারপরও মন মানসিকতাও ভালো না, তারপরও খেতে হবে, বাঁচতে হবে, তাই রান্নাবান্না। তো আজকে আমি রান্না করলাম তেলাপিয়া মাছ, টমেটো দিয়ে ভুনা করেছি এবং টমেটোর টক রান্না করেছি। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করতে ইচ্ছে না করলেও রান্না করতে হয়, কিছুই করার নেই। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কীভাবে আমার এই মাছ এবং টমেটোর খাট রান্না করলাম। এই যে প্রথমে আমি তেলাপিয়া মাছটা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন এটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। এই যে আমি তেলে দিয়ে দিলাম। আর আমার চ্যানেল এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট আমার কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। এই যে আমি একই তেলে মাছটা তুলে ফেললাম, একই তেলে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে এক চামচ রসুন বাটা, এক চা চামচ জিরে বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এখন একটু পানি লবণ দিচ্ছি, কারণ লবণ দিলে হয় কি, মশলাটায় তেলের ভিতরে মশলা দিলে কেমন একটা ছিটে, তো লবণটা দিলে ওই ছিটা ভাবটা আসে না। তারপরে সামান্য পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কাঁচা মশলাটা। তারপরে দিয়ে দিলাম হলুদ, এক চামচ হলুদ। এখন দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। ভালো করে মশলাটা কষালে মশলার কাঁচা ফ্লেভারটা আসে না তরকারিতে, তখন তরকারিটা খেতে ভালো লাগে। তাই মশলাটা কষিয়ে নেওয়াটা, ভালো করে কষিয়ে নেওয়াটা ভালো, এতে করে তরকারি স্বাদ বাড়ে। আর দিয়ে দিলাম এখন আমি কিছু টমেটো। এতে টমেটো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। ঝোলের পানি বলতে কি, অল্প হালকা পরিমাণে আমি পানি দেবো, যেহেতু মাছটা আমি একদম ভাজা ভাজা করব, আমি কোনো ঝোল রাখবো না। এই যে পানিটা ফুটে আসার পর আমি এখন এর ভিতরে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তেলাপিয়া মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে তেলাপিয়া মাছটা খুবই ভালো লাগে। আর এইভাবে রান্না করে দেখতে পারেন, আমার মনে হয় খারাপ লাগবে না। আর অবশ্যই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতাম তাহলে আজকে আমাদের দেশের অবস্থাটা এমন হতো না। এই যে কথা বলতে বলতে আমি এখন একটু দু তিন মিনিট পরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আমি আবার একটু উল্টে দিলাম। ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, এ পর্যায়ে মাছটা একটু এপিটুপিট করে উল্টে দিলে হয় কি, মাছটার ভিতরে মশলাটা ঢুকে প্লাস একটু জুসি ভাব হয়। এই যে আমার রান্না কমপ্লিট। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেবো। আর যতটুকু পানি আছে চুলা অফ করার পর দেখা যাবে পানিটুকু টেনে নিয়ে যাবে, আর পানিটুকু আর থাকবে না। এই যে আর যা বলছিলাম যে করোনার যে পরিস্থিতি, আমরা নিজেরাই নিজেদের রোগটাকে ঘরে তুলে নিয়ে এসি। তাই চেষ্টা করব আমরা সচেতনভাবে চলার। আমরা সরকারের পক্ষে সম্ভব না সব কিছু নিয়ন্ত্রণ করা, আমাদের সচেতনতাই আমাদেরকে অনেক রোগব্যাধি থেকে মুক্তি দিবে। এই যে মাছটা আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। মাছটা সার্ভ করার পরে আমি টেবিলে গুছগাছ করে রেখে দেওয়ার পরে আমি টমেটোর খাটাটা রান্না করব। এই যে দেখুন লুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা কে কে এইভাবে তেলাপিয়া মাছ ভাজি করে বা ভুনা করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে টমেটো, এই টমেটোটা হচ্ছে আমার ফ্রোজেন করা টমেটো। আমি টমেটো এভাবে ফ্রোজেন করে আমি কেটে রাখি না, ধুয়ে পানি কাপড় দিয়ে মুছে আমি এভাবে রেখে দিই ফ্রিজে ডিপে। আর এই দেখুন টমেটো কিছুক্ষণ বের করে রাখার পর কি সুন্দর টমেটোর স্কিনটা উঠে আসছে। আমি এটা দিয়ে আজকে খাট্টা রান্না করব বা টমেটো টক রান্না করব। আর এই গরমে টমেটোর টক বা টক জাতীয় খাবারটা খুবই ভালো। এই যে আমি প্রেশার কুকারে রান্না করছি টমেটো টকটা। দুটো সিটি দিলেই বাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর পরিমাণ মতো পানি।
আর এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে জাস্ট আমি দুটো সিটি তুলব দুটো সিটি তুলে আমি এই যে দেখুন আমি একটু ডাল ঘুটে দিয়ে ঘুটে নিচ্ছি এটা না ঘুটেও হয় তারপর আমি একটু ঘুটে নিলাম তারপরে আমি এখন অন্য একটি কড়াইতে ঢেলে নেব এই যে অন্য একটি পাত্রে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর আমি বাগারের জন্য তৈরি করছি এই যে দেখুন পেঁয়াজ এবং রসুন দিলাম আর দিয়ে দিলাম গোটা গোটা মরিচ শুকনো মরিচ আর আমার টমেটোটা কিভাবে শুকনো মরিচটা দিতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম একটু আস্ত জিরে এখন আমি এটাকে লালচে করে ভেজে নিব অ্যাজ ইউজুয়াল আমরা বাগারের জন্য যেভাবে তৈরি করি সেভাবে এই যে এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি টমেটোর টকের ভিতরে বাস কমপ্লিট রান্না সিম্পল রান্না সিম্পল খাবার দাবার এই যে আমি এখন টমেটোটা খাটাটা আমি বাটিতে বেড়ে নিচ্ছি সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে কেউ এখানে সরিষাও দিতে পারেন সরিষা বাটা দিলেও আই মিন বাগারে সরিষা দিলেও খুব ভালো লাগে এই যে আজকে দুপুরে আমার খাবার মেনু তেলাপিয়া মাছ ভুনা এবং টমেটোর খাট্টা বা টক আর যারা যারা শুরু থেকেই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ